Shrangshala Bubagra, Kor Aguni, Prunigum, Confer Honogo, Oshamatan, Kashanakumi, Panda Klazaka, Manjaka Prunigum, Mir Dupok Mazumda, Prunigum, Deputy Mir, Monica Das Dotokoi, Kumuni, Townshila Rock. Oshamatan Shikang, Deshamuta Yagun Harsaka, Abojoto, Shumzaka Hirishaka, Prunigum, Mir Dupok Mazumda, Abolin Dogulugi, Prunigum, Amsebe, Kobza, Club Rogo, Jerog Jotunish, like Matai Pendel, Night Talk, Desh Hazuki Man, Bruno Shaka, Yafarzanibo, Kokshaka. আজকে আগরতলা পৌরনিগমের কনফারেন্স হলে মূলত আমরা বসেছি দুর্গাপূজা উৎসবকে কেন্দ্র করে আমরা বিশেষ কিছু পরিকল্পনা নিয়েছিলাম আগরতলা বিশেষ করে আগরতলা শহরকে সুন্দরকরণ যাতে প্রতিমা দেখার ক্ষেত্রে দুর্গাপূজার সময় যাতে জনগণের কোনো রকম অসুবিধা না হয় রাস্তা ট্রেন আলোর ব্যবস্থা পর্যবেক্ষণ করা এবং লাগানো সবগুলি কাজ আমরা অলরেডি প্রায় শেষের পথে বিশেষ করে আজকে বসা হচ্ছে আমাদের শারদ সম্মাননা দেব এবার প্রতিটি আগরতলা শহরে আমাদের অ্যাকাউন্ট ওয়ার্ডেন যে ক্লাবগুলি পুজো করে ছোটো বড়ো সবগুলি ক্লাবকে আমরা আমাদের যারা বিচারক থাকবেন তারা বিচারে যে সিদ্ধান্ত নেবে তাদেরকে আমরা শারদ সম্মাননা দেবো পাঁচটা বিষয় থাকবে অ্যাকাউন্ট ওয়ার্ডের সেরা সেরা প্রতিমা সেরা সেরা মণ্ডপ সজ্জা সেরা সেরা আলোকসজ্জা সেরা সেরা থিম এবং মহিলা পরিচালিত যে ক্লাব ভালো করবে তাকেও সেরা সেরা দেওয়া হবে 50,000 টাকা নগদ অর্থ দেওয়া হবে এবং সুদৃশ্য ক্লাব দেওয়া হবে এছাড়াও স্বল্প বাজেটের চারটা জোনালের মধ্যে চারটা জোনাল আছে আমাদের মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের চারটা জোনালের সেম চারটা করে পুরস্কার দেওয়া হবে সেরা প্রতিমা সেরা মণ্ডপ সেরা আলোকসজ্জা সেরা থিম এটা নগদ মূল্য থাকবে 25,000 টাকা এবং সুদৃশ্য কাপ এবং তাছাড়া থাকবে যে নিরঞ্জনের ক্ষেত্রে যে কাজগুলি আমরা এবার নিরঞ্জনটা অন্যরকম করার চেষ্টা করছি নতুন কিছু চিন্তাভাবনা থাকবে এটার মধ্যে আমরা আগেই অনুরোধ করেছি যাতে কোনোরকম যারা প্রতিমা নিরঞ্জনে যাবে ক্লাবগুলি তাদের যে বাদ্যযন্ত্র কিংবা যে সিস্টেম সাউন্ড সিস্টেম যেটা তারা ভিতরে প্রবেশ করতে পারে নিরঞ্জনের জায়গায় আমাদের পক্ষ থেকে আগরতলা কর্পোরেশনের পক্ষ থেকে সমস্ত মাঙ্গলিক অনুষ্ঠান করা হবে সেখানে আপনার থাকবে সংকোধনী উলোধনী দেওয়ার লোক থাকবে এবং সমস্ত ক্রেন এবার আমরা যেটা লক্ষ্য করেছি আগে ভাষা নেওয়ার সময় দেরি হতো যতটা প্রয়োজন লেবার বা লোক নেওয়া দরকার অনেক ক্লাবের সঙ্গে থাকে না সে কারণে প্রতিমাগুলি নিরঞ্জন করতে অসুবিধা হয় তো আমরা চিন্তা করেছি আমরা 90 জন লেবার রাখবো 3টা শিফটে এবং 2টো ক্রেন আমরা রাখবো এবং 2টো ব্যারিং সিস্টেম চ্যানেল আমরা অলরেডি আছে তো আমার মনে হয় একসাথে আমরা 5টা প্রতিমা নিরঞ্জন করতে পারবো পাশাপাশি 10টা গাড়ি ভিতরে থাকার ব্যবস্থা করে দিয়েছি সমস্ত জায়গায় আমরা আলোর ব্যবস্থা করেছি এবং শহরকে সাজানোর জন্য আমরা বর্ণরঞ্জিত যে আলো সিস্টেম এটা প্রায় অধিকাংশ রাস্তায় লাগানো হয়েছে যদি প্রকৃতি আমাদেরকে সহায়তা করে আমরা সারা শহরকে নতুন রূপে রূপদান করতে পারবো মূলত আমাদের সঙ্গে আছে আমাদের ডেপুটি মেয়র মনিকা দত্ত মহোদয়া আমাদের এমএসসি মেম্বার সর্বোপরি এটার জন্য একটা বিশেষ কমিটি করা হয়েছে কমিটি কনভিনার আমাদের ডেপুটি মেয়র আছেন উচ্চপদস্থ আমাদের সমস্ত ইঞ্জিনিয়ার অফিসার আছেন আমাদের মাননীয় কর্পোরেটর আছেন জেনারেল চেয়ারম্যানরা আছেন আজকে আলোচনা করে আমরা ফাইনাল হয়ে গেছে আজকে এখন আর শুধু দেখা পর্যবেক্ষণ করা যে কোনো খাতে কোনো রকম কোনো কাজ বাকি আছে কিনা সেগুলি করে নেওয়া